আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে উঠে গেলাম, সোজা বেলকনিতে চলে গেলাম। ঠান্ডা মৃদু মৃদু হাওয়া দিচ্ছে, তো পুদিনা গাছগুলো কেমন জানি একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। গাছগুলোতে একটু পানি দিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিছু কিছু নতুন পাতা গজাচ্ছে। তো এসে নাস্তা করলাম, নাস্তা করে দেন বেরিয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। তো আমার ছোটো বোনও আসবে ওখানে, ওকেও ডাক্তার দেখাবো, আমি নিজেকেও দেখাবো। মা আসছে আমার জন্য, আর ওই ছোটো বোনটার মাও আসবে, খালা হয় আমার সম্পর্কে, তো ওরাও আসবে মামে, আর আমার আমি একা যাচ্ছি, আমরা মামে যাচ্ছি, আমার মাও হসপিটালে আসবে। তো চলে গেলাম বেরিয়ে বাসা থেকে, এখন রিক্সা নিব বাড়ির থেকে বেরিয়ে একটা, আর হসপিটালটা আমাদের বাড়ি থেকে সামনেই, বেশি দূরে না, 20 টাকা রিক্সা ভাড়া। প্রচণ্ড রোদ উঠেছে, আর কয়েকদিন যাবৎ এত গরম পড়ছে, প্রচণ্ড গরম পড়ছে। তো তখন বাজে 9:30 মতো সকালে, তো আমি রিক্সায় উঠে গেলাম, আমার সাথে আমার মেয়ে উঠে গেল রিক্সায়। তো আমার রিক্সাটা ছেড়ে দিবে এখন, এই তো বোন এসে দাঁড়িয়ে আছে ওর মাকে নিয়ে আগে থেকেই। তো আমরা চলে যাচ্ছি এখন, আমরা যাব শিপে। তো এই তো হসপিটালে চলে এসেছি, নেমে এখন ভিতরে যাব হসপিটালের। তো আগে বোনকে দেখাবো, বোনের প্রবলেম, বোনকে দেখিয়ে তারপর আমাকে দেখাবো। তো আমরা শিপে ঢুকে গেলাম, শিপে যাওয়ার পর দেখছি যে যে ডাক্তারের কাছে আমরা এসেছি এটাতে বসে না, ওটাতে বসে, বসে। তো আমরা ওয়েট করতেছি, আর যে আপার সাথে কথা হলো, আপার সাথে একটু ফোনে কথা বলবো। যাপো আমরা এসেছি, আর নীলিমা আমাদের ভিডিও করতেছিল। এই তো খালা, মাস্ক পরা কাউকে বোঝা যাচ্ছে না তেমনভাবে, আর হসপিটালে গেলে মাস্ক না ইউজ করলে ভালো লাগে না। হসপিটাল তো ভালো মন্দ সব কিছু নিয়েই, মন্দের ভাগটাই বেশি থাকে, জীবাণু রোগ, জীবাণুর। তো আমরা রিসেপশনে চলে গেলাম ডাক্তার দেখানোর জন্য, আমরা টিকিট কাটছি। তো ওই যে ওনার সাথে কথা বলতেছিলাম কোন ডাক্তার দেখাবো কী আসে বিষয়ে। তো আমরা এখন উপরে চলে গেলাম, আর আজকে এত রুগীর ভিড় ছিল, বলার বাহিরে প্রচণ্ড রুগী ছিল আজকে। তো আমি বোনকে দেখিয়ে ফেললাম, সেটা শেয়ার করা হলো না। আমি আমার ডাক্তারের সাথে আলাপ করতেছি যে আমার প্রবলেমগুলো কী হয়, আমি কী কী প্রবলেমগুলো ফেস করি, সেগুলো ওনার সাথে শেয়ার করছিলাম। আর এই যে আমার স্কিনে কিছু প্রবলেম আছে সেগুলো একটু দেখালাম। তো উনি আমার সমস্যাগুলো সব শুনলো, উনি অনেক বড় ডাক্তার, ইস্টে উনি ঢাকা মেডিকেলের ডাক্তার, এখানে কয়েকদিন চেম্বার করে, আবার বাকি সপ্তাহটা ঢাকা মেডিকেলে বসে। তো উনি আমার কথাগুলো শুনে আমাকে আগে কোনো ওষুধ দিল না, একটা ওষুধও লিখলো না, উনি জাস্ট আমাকে পরীক্ষা দিল, কতগুলো টেস্ট দিল, সেই টেস্টগুলো আমাকে করাতে হবে, তারপরে বললো যে আমি টেস্ট দেখে তারপরে আপনাকে ওষুধ দিব। তো উনি আমাকে সমস্যাগুলো সব বলে আমাকে কীভাবে চলতে হবে, কী করতে হবে, সেগুলো একটু বুঝায় বুঝায় বলতেছিল। তো খুবই অমায়িক ডাক্তার হলে এরকমই হতে হয়, ব্যবহার এরকমই হতে হয়, মানে ওনার ব্যবহারে আমি মুগ্ধ। এত সুন্দরভাবে বাচ্চাদের মতো করে বুঝিয়ে বুঝিয়ে বলতেছিল যে বুঝতে পারতেছি কি না, কী কী বলতেছে আমাকে, খুব সুন্দর করে মানে কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে বলতেছিল, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, তোমাকে এভাবে চলতে হবে, সব সুন্দর করে। উনি একটা আলাদা কাগজে লিখলো, লিখে দেন তারপরে আমার টেস্টগুলো আমার ফাইলে লিখে দিল। তো আমরা বেরিয়ে আসলাম, এসেছি। এই তো নীলিমা সেটা ভিডিও করলো আমাদের, এখন আমরা চলে যাব, বেরিয়ে যাব, দেন টেস্টের ওখানে যাব। আমাদের যে টেস্ট সেটা হচ্ছে মানে এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে 2টা ফ্লোর। তো আমরা আন্ডারগ্রাউন্ডে 2টা ফ্লোর উপরে, নিচ থেকে ধরলে 3য় তলা, আর এমনি বিল্ডিং ধরলে নিচ তলা। তো আমরা সেখানে যাচ্ছি, আর এখানে রিসেপশন হচ্ছে কয়েকটা, এক একটা ডিপার্টমেন্টের এক একটা রিসেপশন। তো আমরা ডাক্তার দেখানোর টিকিটের রিসেপশন আলাদা, আর পরীক্ষা নিরীক্ষা করাবো সেই টাকা জমা দেওয়ার রিসেপশন আলাদা,
আবার রিপোর্ট নিব সেই রিসিপশনও আলাদা। তো আমরা এখন পরীক্ষার জন্য রিপোর্টের জন্য যে টাকাটা দিব, রিসিপ্ট কাটবো, সেই জন্য এই রিসিপশন এসেছি। তো এখন আমার প্রায় টোটালি 7,800 টাকার মতো আসছে, উনি বলে দিল আমাকে। তো আমি সেটাই শুনতেছিলাম যে এই কয়টা পরীক্ষাতে এতগুলো টাকা। তারপর চলে আসলাম দেন রক্ত দিতে। তো আমি আবার ভুল করে নাস্তা খেয়ে গেছিলাম, ভাবতে পারিনি যে মানে আল্ট্রাসাউন্ড দিতে পারে, যেহেতু আমার পেটের ভিতরে কোনো প্রবলেম নাই। তো ওনারা দেখার জন্য আমাকে টেস্টগুলো দিয়েছে অবশ্য। তো আমার রক্ত নিবে এখন কিডনি, লিভার, ডায়াবেটিক্স, প্রেশার, আদারওয়াইজ আরও কী কী দেখবে। তারপরে ইউরিন সবগুলো টেস্টই নিবে। তো আমার মেয়ে আমার ভিডিও করতেছিল, তো মা বোন ওরা সবাই বাইরে ওয়েট করতেছিল, খালা সবাই বাইরে ওয়েট করতেছিল। আর মজার ব্যাপার হচ্ছে কি, ওখানে আমার গিয়ে তো দেখলাম আমার মামি মামাতো বোন মানে অনেকের সাথে দেখা হয়ে গেল। বললাম না যে আজকে মনে হয় রোগীর সমাহার বেঁধেছিল ওখানে, মানে পরিচিত অনেক মুখ দেখেছি। নীলিমার বান্ধবীর মা অনেকেই ছিল ওখানে আজকে। তো ব্লাড টান দিছে, আমার মেয়ে বলতেছে আমার মায়ের কতগুলো রক্ত নিয়ে গেল। আমি তো মানে আমি চিন্তা করেছিলাম দুই ব্যাগ রক্ত দিব শরীরে, যেহেতু আমার হিমোগ্লোবিন মাত্র 3%। তো আমি আজকে বলতেছি এত ব্লাড নিচ্ছে, বলতেছি যে আমাকে 3 ব্যাগ দিতে হবে, 2 ব্যাগ দিলে চলবে না, কারণ আমার 1 ব্যাগ রক্ত নিয়েই যাচ্ছে, যেহেতু 5টা সিরিঞ্জ নিবে। মজা করে বলতেছিলাম সব কিছু উপর আল্লাহ সহায়, আল্লাহ ভালো রাখলে কারো কিছু করার থাকবে না। তো যাই হোক, ওনাদের যতটুকু প্রয়োজন, পুরো সিরিজ ভরে ভরে নেয়নি, যতটুকু প্রয়োজন ওনারা ততটুকু তো নিবেই। আর এরপর আমি ইউরিন দিব, ইউরিন দিয়ে চলে আসব, কারণ আমি নাস্তা খেয়ে গিয়েছিলাম, আমার ভরা পেটে আল্ট্রাসাউন্ডটা হবে না। তো আমি আল্ট্রাসাউন্ড বৃহস্পতিবারে যেহেতু রিপোর্টগুলো করতে দিয়েছি, আমি শনিবারে যাব আল্ট্রাসোনোগ্রামটা করতে, যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না হয় তো এই পর্যন্তই থাকবে। তো আমার ব্লাড নেওয়াটা শেষ, এখন আমি ইউরিনটা দিব। বুঝলাম না রক্তটা দেওয়ার পর মাথাটা কেমন মানে ঘুরনি দিল। তো আমরা এখন বেরিয়ে আসলাম, বোনকে বিদায় করে দিব এখন। তারপর আমি মায়ের সাথে একটু মায়ের বাড়ি যাব, মা আবার আমাদের জন্য রান্না করেছে, তো একটু খেয়ে দিয়ে তারপর যাবো। এই তো আমি আর মা, নীলিমা পিছন থেকে ভিডিও করে।